एवरीवन आसलामु आलैकुम सबाइके शुमा'स किचेन डायरी थेके आबार चले एलाम नतुन एक रेसिपि निये। आज के बानाबो पांजाबी क्रीमी चिकेन बा चिकेन ग्रेवी। प्रथमे आमी एटार जोन्नो 800 ग्राम चिकेन नियेछि आजके। तो चलुन शुरू करछि। চিকেনটাকে নিয়ে নিয়েছি আমি। চিকেনটা রানের সাইড থেকে নিয়েছি, আপনারা চাইলে ফুল চিকেনও ইউজ করতে পারেন অথবা শুধু রান নিতে পারেন। 1 টেবিল চামচ আদা দিয়েছি, এখানে আদা বাটা দিয়েছি। 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব হচ্ছে 3 টেবিল চামচ টক দই। একটু সময় লাগে এই রেসিপিটাকে প্রিপেয়ার করতে, বাট যখন আমরা খাই খাওয়ার সময় আসলে চিন্তা করি না যে কতটুকু সময় লাগলো রান্নার জন্য। খেতে টেস্টি হলে আমাদের রান্নার টাইমটা কিছুই মানে ফ্যাক্ট না আসলে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া আর দিয়ে দিব 1 চা চামচ লাল মরিচ গুঁড়া। মরিচটা আপনারা আপনাদের ঝাল অনুযায়ী, যদি একটু ঝাল খেতে চান সেক্ষেত্রে মরিচটা একটু বাড়িয়ে দিতে পারেন, তবে লাল মরিচ গুঁড়ো দেবেন, তাতে চিকেনের কালারটা সুন্দর হবে। 1 চা চামচ ধনিয়া গুঁড়া। আমি এখানে কোনো জিরা ইউজ করব না, জিরা ইউজ করলে ক্রিমি চিকেনের ফ্লেভারটা চেঞ্জ হয়ে যায়। টেবিল চামচ ক্রিম। আমি সবগুলো উপকরণ দিয়ে চিকেনটাকে মেরিনেট করে রেখে দিব আধা ঘন্টার জন্য আমি রাখবো। আপনারা চাইলে একটু সময় যদি আপনাদের হাতে থাকে তাহলে 1 ঘন্টা বা 1.5 ঘন্টার জন্য মেরিনেট করে রেখে দিলে ভালো হয়। দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো ধনে পাতা, এখানে 20 গ্রাম বা 30 গ্রামের মতো ধনে পাতা আছে। আপনাদের চিকেন যতটুকু নেবেন তার উপরে মেজারমেন্ট করে সব মশলাগুলো দিবেন আর কি। 1 চা চামচ লবণ দিয়ে দিলাম এখানে, লবণটাও টেস্ট অনুযায়ী দিবেন। আর দিয়ে দিব হচ্ছে 1 টুকরো লেবুর রস। আধা ঘন্টার জন্য মেরিনেট করে রেখে দিব। বড় সাইজের একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, পেঁয়াজটাকে আমি মোটা মোটা করে স্লাইস করে হালকা ভেজে নিব। এক টেবিল চামচ ঘি দিয়ে দিব প্যানে। পেঁয়াজটাকে অবশ্যই ঘিয়ে ভাজবেন, তাহলে ফ্লেভারটা অনেক ভালো হয়, বা বাটার দিতেও পারেন। পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি। এগুলোকে আমি খুব একটা ভাজবো না। এর মধ্যে দিয়ে দিব হচ্ছে 15-20টা কাজু বাদাম। হালকা ব্রাউন হয়ে গেলে আমি এটাকে নামিয়ে নিব। একটা মিক্সারে নিয়ে এটাকে পেস্ট করে নিব। চুলে আবারও একটা প্যান বসিয়ে দিয়েছি, এখানে আমি 3 টেবিল চামচ তেল দিয়ে দিব। দিয়ে দিচ্ছি হচ্ছে গরম মশলা, 2 টুকরো দারুচিনি, 4টা এলাচ আর 4-5টা লং। দিয়ে দিব হচ্ছে পেস্ট করে রাখা পেঁয়াজ আর কাজু বাদাম। চুলার হিটটা আমি মিডিয়াম থেকে লোতে রেখেছি। भालोभाबे 3-4 मिनट आमी पेंयाजटाके कषिये नेब। एखन दिये देब होच्छे मेरिनेट करे राखा चिकेनगुलो। जेहेतु आमी मेरिनेट करे नियेछि आधा घंटा, एई जोन्नो रान्नार समय आमार बेशी समय दिते होबे ना, 15 मिनिटेर मध्ये आमार रान्नाटा शेष हये जाबे। चिकेनगुलोके भालोभाबे कषिये नियेछि। दस मिनट एभावे आमी ढेके रान्ना करब। एर मধ্যে आमी दुबार नेड़े दिएছি। एखाনে आमी कोनो पानी दिচ্ছি না, आमी 1 কাপের মতো লিকুইড মিল্ক দিয়ে দিচ্ছি। এখানে আমি কোনো পানি ইউজ করব না, শুধু মিল্কে চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। এখন আমি 5 থেকে 7 মিনিট এটাকে রান্না করব। দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচামরিচ। কাঁচামরিচটা জাস্ট ফ্লেভারের জন্য। দেখুন ঝোলটা যখন এরকম গাঢ় হয়ে যাবে চুলা থেকে নামিয়ে নিলেই হবে। এই তো রেডি আমার চিকেন। অল্প একটু বাটার দিয়ে দিচ্ছি এখানে, চিকেনের ফ্লেভারটা অনেক ভালো আসে। গার্নিশিংয়ের জন্য লেমন ইউজ করছি। এই তো রেডি আমার চিকেন। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।